তোমার আনন্দ হচ্ছে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইজ ইন শর্ট। এই দেখো, ওকে দেখো কি সব জামা কাপড় নিয়ে হেঁটে হেঁটে চলে আসছে। আমি ওই জামা কাপড়গুলো বার করে রেখেছিলাম ওর ব্যাগে ঢোকাবো বলে, সেগুলো সব দেখো কি করছে অবস্থা। তো যাই হোক, এখন বাজে 10:30, রতন জাস্ট অফিসে গেল আর কালকে আমাদের ফ্লাইট। তো মেবি কালকে আমাদের 2 নাগাদ ফ্লাইট আছে, তো আমাদের 11:30 বা 12টার মধ্যে কালকে বেরিয়ে যেতে হবে। বাট আমাদের এখনো অবধি কোনো কাজ হয়নি, না আমাদের লাগেজ প্যাক হয়েছে, না আমাদের জামা কাপড় ওয়াশ করা হয়েছে। তো আমাদের অনেক কাজ বাকি। তো আমি জাস্ট জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে এলাম, ওগুলো কাঁচা হয়ে গেলে আবার নিয়ে চলে আসব, এসে এক জায়গায় রাখবো, রতন এসে রাত্রিবেলা হেল্প করবে আমাদের লাগেজ প্যাক করাতে। আর আমি অনেক কিছু অনলাইনে অর্ডার দিয়েছিলাম, বেবির জিনিসপত্র যেগুলো ওখানে গিয়ে খুবই প্রয়োজন, তো সেই জিনিসগুলো কালকেই এসেছে। বাট এখনো আমাকে বক্স ওপেন করা হয়নি, সব পড়ে আছে, খুলে দেখতে হবে কি এলো না এলো। আর ঘরটার ভীষণই খারাপ অবস্থা, আমি একদম সময় পাচ্ছিলাম না এগুলো গোছগাছ করতে, কারণ লাস্ট 2 সপ্তাহ ধরে এত ব্যস্ততা যাচ্ছে যে একদম সময় পাচ্ছিলাম না। তো ঘরটার ভীষণ অগোছালো হয়ে অবস্থা, মানে ভীষণ অগোছালো অবস্থায় ঘরটা পড়ে আছে। মেবি আজকে আর টাইমও হবে না ঘর গুছানোর মতন, একবার ওখান থেকে ফিরে এসেই 10-15 দিন বাদেই ঘর গুছাতে হবে। এই যে অ্যানাশোনার ব্রেকফাস্ট ডান, আমার এখনো ব্রেকফাস্ট হয়নি, আমি এবার খাবো ব্রেকফাস্ট। এরটা মানে প্রায় হাফ অ্যান আওয়ার ধরে, বা হাফ অ্যান আওয়ারও নয় তার বেশি, মানে 45 মিনিট ধরে এর খাওয়াই কমপ্লিট হলো। সামান্য একটুখানি খাওয়া, তা এত সময় লাগায় খেতে আর কি, যে অর্ধেক টাইম আমার ওকে খাওয়াতে গিয়েই চলে যায়। তো ওর খাওয়া এখন কমপ্লিট হলো, দিয়ে এবার আমি খাবো ব্রেকফাস্ট খাবো, তারপর আবার লাঞ্চ বাকি আছে। মেবি আজকে লাঞ্চে আর কিছু বানাবো না, কারণ যে লেফট ওভারগুলো পড়ে আছে সেগুলোই শেষ করে ফ্রিজটা খালি করতে হবে, কারণ চলে গেলে তো সব নষ্ট হবে। তো সুতরাং যা অল্প অল্প এদিক ওদিক পড়ে আছে জিনিসপত্র, ওইগুলোই খেয়ে আজকে শেষ করে দেবো। কি কি অবস্থা! হ্যাঁ মামা, তুমি কালকে ঘুরতে যাবে? হ্যাঁ সোনা মা, তুমি কালকে ঘুরতে যাবে, তোমার প্রথম ফ্লাইট। উরে বাবা, তুমি এক্সাইটেড সোনা মা? তো কতটা এক্সাইটেড আমি জানি না, ও মেবি কিছু বুঝতেও পারবে না এত ছোট, বাট আমি ভীষণ এক্সাইটেড, মানে আমি শুধু নয় আমরা ভীষণ এক্সাইটেড, বিকজ ওর প্রথম ফ্লাইট, ওকে নিয়ে আমরা প্রথম ফ্লাই করবো, তা আবার এত ঘন্টার জন্য। কি হলো কি হলো, তো আমরা ভীষণ এক্সাইটেড। খেয়ে নেবো, এটাকেই আমি ব্রেকফাস্ট করে খেয়ে নেবো, আমি আর ব্রেকফাস্ট খাবো না, আমি এইটাকে ব্রেকফাস্ট করে নেবো। হাতটা খাবো, পাটা খাবো, তারপর মুখটা খেয়ে নেবো, সব খেয়ে নেবো। হে, তুমি ক্যামেরায় পোজ দিচ্ছ, উড়িয়ে বাবারে। চলো আমি ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে। এই যে এখন বাজে 1:30, এখন বাজে 2, ওকে রেখে দিয়েছি এখানে, আর আমি এখন লাঞ্চ করে নেব। আমি লাঞ্চে করছি তো আজকে আমার লাঞ্চের মেনু ভাত, বাঁধাকপি ভাজা একটু, আর বাঁধাকপির তরকারি, আর আছে এখানে চিকেন। এখানে আয়নার লাঞ্চ রেডি করছে, এখানে দিয়েছি আমি একটা হাফ এগ, আর তার সাথে দেবো একটু মাল্টিগ্রেন সিরিয়াল। এবার একটু গরম জলে এটাকে আমি সেখানে গুলে নিয়েছি, আসলে ও ডিমটা একদমই গোটা খেতে চায় না, মুখ থেকে বের করে দেয়, তাই জন্য আমি একটুখানি এটাকে স্মাচ করে নিই। এসো খেতে হবে তো, এছো এছো, ও নেবে পড়ছে একদম এখান থেকে, এসো উঠে এসো 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 এসো। ব্যাস অ্যানা সোনা খেতে বসে পড়েছে, এবার ঝটপট ঝটপট গুড গার্লের মতন
সব খেয়ে নেবে, তাই না মাম্মা? তুমি গুডগালের মতন সব খেয়ে নেবে তো? হা করো। ওকে ওকে, খাওয়ানো হয়ে গেলে তারপর আমি আবার অন হচ্ছি। হাত নয়, হা করো আবার। দেখেছো কেমন দুষ্টুমি করছে? এনার লাঞ্চ করা শেষ, এবার আমি যাচ্ছি জামা কাপড় গুলো কাচতে দিয়েছিলাম সেগুলো দেখতে হয়ে গেছে কিনা। হ্যাঁ এখানে দেখি, হ্যাঁ শুকিয়ে গেছে জামা কাপড়। আর এখানে আর একটা লট দিয়েছিলাম কাচতে, সেটাও কাঁচা হয়ে গেছে। এগুলো ড্রাই করতে দিতে হবে, এগুলো বের করে নিয়ে। এখানে বেবির পার্সেলটা এসে গেছে বলেছিলাম, তো ওটা এখন জাস্ট খুলে দেখছি কে কি এলো, কেমন কি দেখতে এলো। তো প্রথমেই একটা শু অর্ডার দিয়েছিলাম, দাঁড়াটা খুলে নিই আগে। হ্যাঁ তো এই জুতোটা অর্ডার দিয়েছিলাম ওর জন্য, এটাতে সাউন্ড হয়, তো এখন নতুন নতুন হাঁটতে শিখছে, তো এটা পড়লে মেবি ও মজা পাবে, সেই জন্য এটা একটা অর্ডার দিয়েছিলি। দেন আরও একটা জুতো অর্ডার দিয়েছি, এই যে এটা। আর দিয়েছিলাম একটা টয়, তো এই টয়টা অর্ডার দিয়েছি ফ্লাইটে খেলার জন্য। এটা বেশ আমার মনে হলো এটা কাজে লাগতে পারে, কারণ অনেকক্ষণের ফ্লাইট জার্নি, তো ও বেচারি বোর ফিল করতে পারে, তো সেই কারণে এইটা হচ্ছে স্টিক হয়ে যাবে এর সাথে, কাঁচের সাথে, তো এটা উইন্ডোতে স্টিক করে দিয়ে এটা নিয়েও খেলতে পারবে। তো এটা মেনলি ফ্লাইটে ওর খেলার জন্য এটা অর্ডার দিয়েছি। তো নেক্সট দেখি এটাতে কি আছে। ওকে এটাতে আছে একটা সানগ্লাস, তো আগের দিন যে সানগ্লাসটা তোমরা দেখেছিলে আমি এইচএনএম থেকে ওর জন্য কিনেছিলাম, তো সেইটা একটু ওর বড় হয়েছে আর পিছনে ওটার দড়ি ছিল না, তাই খুলে খুলে পড়ে যাচ্ছিল, তাই ওটার ওর সাইজে একটা অর্ডার দিয়েছি। এই যে এটার পেছনটা এলাস্টিক দেওয়া আছে, সো এটা খুলে পড়ে যাওয়ার কোনো চান্সেস নেই, আর সাইজটা ওর জন্য এটা পারফেক্ট। এটার খুলে দেখাচ্ছি না, জাস্ট নর্মাল একটা হ্যাট। আর দিয়েছি একটা, এটা মেবি রেন কোটটা, ইয়া খুলে দেখছি দাঁড়াও। এটা দিয়েছি একটা বেবির রেন কোট, যদি ওখানে ওয়েদার খারাপ থাকে, বৃষ্টি হয়, তো এটা কাজে লাগবে। এই যে এই একটা বেবির জন্য খুব কিউট দেখতে একটা রেন কোট। ওকে দেন অর্ডার দিয়েছি এটা, এটা একটা ইয়ার কাপ, মানে হেডফোন টাইপের। তো এটা কি হয়, নয়েজ রিডিউস করে, তো ফ্লাইটে তো অনেক নয়েজ থাকে, তো বেবির কানে কষ্ট হতে পারে, তো সেটা ভেবেই আমার এটা অর্ডার দেওয়া। দাঁড়াও খুলে দেখা যাক। তো এটা হলো সেই জিনিসটা, এটা খুবই ইউজফুল একটা জিনিস, বাচ্চাদের বেবিদের জন্যই এটা বানানো। এটা ইউজ করার এজ হচ্ছে 0 to 2 years অবধি, তো একদম নিউবর্ন বেবিরাও ইউজ করতে পারে, 2 years অবধি এটা ইউজ করা যাবে এই সাইজটা। তো এটা খুবই ইউজফুল আমার কাছে লাগলো, বিকজ আমি যখন ইন্ডিয়া থেকে এখানে ফার্স্ট টাইম এসেছিলাম 25 hours ফ্লাইট জার্নি করে, আমি 2 দিন আমার কান ব্যথা করেছিল নয়েজের জন্য, আমার খুব কষ্ট হয়েছিল কানে, তো সেইটা ভেবেই ওর জন্য আর অর্ডার করলাম, কারণ ওরও অনেকক্ষণের জার্নি, তো ওর যেন কানে কোনো রকম প্রবলেম না হয় তার জন্য। বাট আমি জানি না যে কতক্ষণ এটা কানে পড়ে থাকবে, মেনলি খুলে ফেলে দেওয়ার চান্সটাই বেশি, বাট তাও ফর সেফটি এটা নিয়ে রেখেছি। তো এই পার্সেলটাই কালকে এসেছিল আমার কাছে, তো কালকে তো খোলা হয়নি, আজকে এগুলো খুললাম। তো এই জিনিসগুলোকে আবার ঘরে গিয়ে রাখতে হবে, বিকালবেলা রতন এলে লাগেজ প্যাক করবে। আর যেহেতু ফ্লাইটে করে যাচ্ছি, তো সব জিনিসটাই খুব মিনিমাম নিতে হবে, কারণ একটা ওয়েটের ব্যাপার থাকে, গাড়ি নিয়ে কোথাও গেলে তো কোনো ব্যাপার থাকে না, যত খুশি জিনিস গাড়িতে ওঠাও আর চলো, আর এছাড়াও যে কোনো জায়গায় গাড়ি দাঁড় করিয়ে যেটা প্রয়োজন সেটা নিয়ে নেওয়া যায়, বাট এখানে তো সেটা সম্ভব নয়, তাই সব কিছু খুব ভেবেচিন্তে নিতে হচ্ছে। আর বেবি নিয়ে কোথাও যেতে গেলে তো খুব মানে অনেক কিছু ছোটোখাটো টুকটাক জিনিসপত্র থাকে, যেগুলো না নিলে বা হাতের সামনে না পেলে খুব সমস্যায় পড়তে হয়। তো যাই হোক,
তো আমি শাওয়ারে যাব এখন, আর তোমাদেরকে আবার বিকেলবেলা অন হয়ে দেখাচ্ছি যখন আমরা লাগেজ প্যাক করব। এখন বাজে পৌনে ছটা, মানে 6:45। তো রতন এসে গেছে অফিস থেকে। তো আমাদের একটা ডকুমেন্টস অ্যাটাস্টেড করা বাকি রয়েছে, একটা কাজের জন্য আমার পাসপোর্টটা অ্যাটাস্টেড করতে হবে, তাই এখন যাচ্ছি আমরা USPSA। তো ওটা খুব আর্জেন্ট ছিল, আমরা যেহেতু থাকছি না অনেক দিন, তার আগেই এটা কাজটা করতে হতো। তো আমরা ঝট করে USPSA যাব আর ওটা অ্যাটাস্টেড করে দেন আসবো। এটা আমাদের এখানে ডাউন টাউন, খুব একটা আশা হয় না এদিকে, কোনো কাজ টাজ করলে তবেই আশা হয়। এই যে UPS স্টোর, আমরা যাবো ওখানে। এই যে আমার পাসপোর্ট আর আই কার্ড আছে ভেতরে, তো এগুলো অ্যাটাস্টেড করতে হবে। এখানে আবার গাড়ি পার্ক করা যায় না, পে পার্কিং আছে সব জায়গাতেই, এমনি পার্কিং করা যায় না। তো আমরা ঝটপট গাড়িটা ওইদিকে রেখেছি, ঝটপট কাজ ফেলে বেরোতে হবে, নাহলে এই গাড়ি টোপ হয়ে যাবে। কি হয়েছে তোর মুখে? তোর গালে এটা কি হয়েছে বলতো? লাল লাল এই গরমে রাজবাড়ি হয়েছে, সেদিন বাইরে ছিল না। 540 শেষ, আমরা এখন যাচ্ছি বাড়ি। বাড়ি ফিরে আমাদের লাগেজ প্যাক করতে হবে, আর আজকে জলদি জলদি শুয়ে পড়তে হবে। ব্লগটাকে কখন এডিট করবো জানি না, মানে আজকে হোপফুলি এডিট করেই শুতে শোবো। আর তো কালকে আমাদের বেরোনো, আর আমরা কোথায় যাচ্ছি এখনো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো আমরা যাচ্ছি ওয়ান অফ মাই ড্রিম ডেস্টিনেশন, হাওয়াই হনুলুলু। তো আমাদের এটা প্রায় 15 ডেজের ভ্যাকেশন, তো অনেকগুলো দিনের জন্য ঘুরতে যাচ্ছি, ভীষণ আনন্দ হচ্ছে, প্রচুর এক্সাইটেড আমরা। আমরা আরেকবার চলে এসেছি এখন কোলসে, রতন লাস্ট মোমেন্টে বলছে ওর একটা শু নেবে। কোনটা? এরকম তোমার একটা আছে? না না, এটা অবশ্য নেই, নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, খারাপ নয় ওটা, বাট এটা চামড়া, আর তুমি পড়তে পারবে ওখানে জলে? তো পড়তে পারবে না, আই থিংক। না, জলে পড়ার জন্য না, ওকে এখানে বেঁধে বসিয়েছি, এক্ষুনি এটা থেকে বেরিয়ে পড়বে। একটু আগে বেঁধেছিলাম, বেরিয়ে পড়েছে, কি করে বেরোচ্ছে আমি সেটাই দেখতে চাইছি। এই দেখো 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 তার কাণ্ড দেখো, কিরকম বেরিয়ে পড়লো এখান থেকে। সবসময় দুষ্টুমি, সবসময় দুষ্টুমি, এত দুষ্টুমি করলে হবে? কি বড় হচ্ছে না একটু, দেখতে ভালো, বাট সাইজ নেই এটার। বড় হলে নিও না, অন্য দেখো। এগুলো জলে পড়ার জন্য ভালো হবে। 7.5 মনে হয়। তো ফাইনাল এটা? Yes. মেলা দোল্লা চড়ছে মেলায়, টেম্পোকে তুই মেলায় দোল্লা চড়ছিস? কিরম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে দেখেছো? ও নাচতে নাচতে যাচ্ছে আবার, নাচতে নাচতে যাচ্ছে, আরে নাচতে নাচতে যাচ্ছিস কেন? দে
রাতে আনন্দ কেন হয়েছে মাম্মা? এত আনন্দ কেন হয়েছে তোমার? তুমি কালকে ঘুরতে যাবে বলে আনন্দ পেয়েছো? হ্যাঁ, এর নাচ নাচ করছো কেন? পুরো দাও ওকে। আমাদের এখন লাগেজ প্যাক চলছে, আপাতত একটা ট্রলি ভর্তি হয়ে গেছে, একটা কেবিন লাগেজ ভর্তি হয়ে গেছে, আরও একটা কেবিন লাগেজ আছে, ডাইপার ব্যাগ আছে। হ্যাঁ, এই তো আমাদের মোটামুটি এই একটা কেবিন লাগেজ হচ্ছে, এই একটা কেবিন লাগেজ আর একটা এটা। হ্যাঁ, বাট এটা এখন অনেক কিছু ধরবে, দেখা যাক। আচ্ছা, বেবির এটা, বেবির এটা ঢুকিয়ে দাও। হ্যাঁ, ক্যারি এটা ঢুকিয়ে দাও। সব কাজ শেষ করে, ডিনার করে আমাদের এখন প্রায় 1:15 বেজে গেল। রতন তো বেবিকে নিয়ে শুতে চলে গেছে, ও ঘুমিয়েও পড়েছে ওরা, আর আমি এখন বসলাম এডিট করতে। এই যে এডিট করতে বসলাম, এডিটটা কমপ্লিট হলে আমি আপলোডে বসিয়ে দিয়ে ফুটে চলে যাব। তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও, কারণ কাল থেকে শুরু হতে যাচ্ছে হাওয়াইয়ের ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমি ভীষণ এক্সাইটেড হাওয়াইয়ের ব্লগ করার জন্য। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে হাওয়াই আমার সাথে সাথে ঘুরে দেখতে। আর ঝটপট বেল আইকনটাকে ক্লিক করে দিও, আর আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।